চাপাই নবগঞ্জের শিবগঞ্জ থেকে একচল্লিশটি ককটেল উদ্ধার করেছে র্যাব শুক্রবার রাত আটটার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ককটেলগুলো উদ্ধার করা হয় পরে র্যাবের বোম ডিসপোজাল টিমের সদস্যরা ককটেলগুলো নিষ্ক্রিয় করে দুপুরে র্যাব পাঁচ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান র‍্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে এই সময় র‍্যাব চাপাই নবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মারুফুল ইসলাম এবং কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন আমরা গতকাল সারা রাত এটি নিয়ে বিভিন্ন ধরনের তদন্ত করি এবং প্রাথমিক অনুসন্ধানে এটিকে আমাদেরকে পরিত্যক্ত অবস্থায় মনে হয়েছে এবং এই এলাকায় এটি যার এলা যার বাড়ি বর্তমানে তার সাথে আমাদের কথা হয়েছে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং আমাদের প্রাথমিক অনুসন্ধান এখনও অব্যাহত রয়েছে